আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কোচ ছাঁটাই করা চেলসির জন্য আহামরি কোনো বিষয় নয়, এটাকে রীতিমতো তারা অভ্যাসই বানিয়ে ফেলেছে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের নিজেদের প্রথম ম্যাচে ডাইনামো জাগ্রেবের সাথে হারার পর অন্যতম সফল কোচ থমাস টুখেলকে বরখাস্ত করে ফেলেছে চেলসি। কিন্তু এই টুখেলই তাদের এনে দিয়েছিলেন ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় বড় ট্রফি। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করেন টুখেলকে আরও কিছু সুযোগ দেওয়া দরকার ছিল। টুখেলের অধীনে চেলসি মোট 100 ম্যাচ খেলেছে, তার মধ্যে 60 জিতেছে, 24 ড্র এবং 16 হার। এ পরিসংখ্যান থেকে বোঝাই যায় চেলসি কিন্তু থমাস টুখেলের অধীনে খুব একটা খারাপ করেনি। থমাস টুখেলকে বরখাস্ত করার পর নতুন কোচ খুঁজতে শুরু করেছে চেলসি। তাদের পছন্দের তালিকায় ছিল জিনেদিন জিদান, মরিসিও পচেত্তিনো এবং গ্রাহাম পটার। শেষ পর্যন্ত ব্রাইটনের দায়িত্ব ছেড়ে দিয়ে চেলসির দায়িত্ব গ্রহণ করলেন পটার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, 5 চুক্তিতে চেলসির সাথে সাইন করলেন পটার। চেলসির জন্য তাকে নিয়ে আসতে ব্রাইটনকে দিতে হয়েছে 1,60,00,000 পাউন্ড। চলুন দেখে নেওয়া যাক গ্রাহাম পটারের কোচিং অভিজ্ঞতা কেমন ছিল। গ্রাহাম পটার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের কোচ ছিলেন। ব্রাইটনের মতো মাঝারি মানের দল নিয়েও গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে নবম স্থান থেকেই মৌসুমটা শেষ করে, আর এ মৌসুমে আরও উন্নতি চোখে পড়েছে ব্রাইটনের। এখন পর্যন্ত ম্যাচ খেলেছে 6, কিন্তু তাদের অবস্থান 4, অর্থাৎ ব্রাইটনের সাথে পটার বেশ ভালো সময় কাটাচ্ছে। তাই চেলসির মালিক টড বয়লি মনে করছেন পটারের নান্দনিক ফুটবলেই বদলে যাবে চেলসির ভাগ্য। দায়িত্ব নিয়ে পটার বলেন, চেলসির প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি, আমি বেশ গর্ববোধ করছি। চেলসি একটি অসাধারণ ফুটবল ক্লাব, আমি খুবই রোমাঞ্চিত। শনিবার ফুলহামের বিপক্ষে ম্যাচ দিয়ে চেলসির কোচ হিসেবে যাত্রা শুরু করবে গ্রাহাম পটার। তাই এখন দেখার বিষয় নতুন কোচের অধীনে চেলসি কি নতুন উদ্যমে ফিরবে, নাকি মৌসুমে শুরুর মতোই বাজে পারফরমেন্স করবে। আর সেটা দেখার জন্য আমাদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।